নোরা ফাতির সঙ্গে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের প্রেমের গুঞ্জন। স্বদেশ টিভিতে স্বাগতম। গত বছর গোয়াগামী প্রমোদ তৈরি থেকে আটক হওয়ার পর থেকেই আলোচনায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। গত বছরই জানা গেছে অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনেই কাজ করতে পছন্দ করেন আরিয়ান খান। তবে সে যাই হোক না, নানা সময় নানা কারণে আলোচনা থাকেন আরিয়ান খান। এবার তিনি আলোচনায় প্রেমের গুঞ্জন নিয়ে। আগে শোনা গিয়েছিল অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে প্রেম করছেন আরিয়ান খান। এখন জানা গেল আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্ক অতীত হয়ে গেছে। বর্তমানে নোরা ফাতিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আরিয়ান খান। অনেকদিন ধরে আরিয়ান ও অনন্যাকে একসঙ্গে দেখা যায় না। এরপরই তাদের বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম বলছে আজকাল আরিয়ান ও নোরাকে প্রায় একসঙ্গেই দেখা যাচ্ছে। সর্বশেষ দুবাইতে আরিয়ানের নতুন বছরের পার্টিতে উপস্থিত হয়েছিলেন নোরা ফাতিহি। একসঙ্গে ডিনারও করেছেন দুজন। পার্টিতে উপস্থিত একজন তাদের সঙ্গে আলাদা ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায় আর নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন। প্রেমের ব্যাপারে তারা এখনও কিছু বলেননি, কিন্তু তাদের মধ্যে এই ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখ এড়ায়নি। আরিয়ানের বয়স 25, নোরার বয়স 30 বছর। তাদের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ আবার অনন্যের উদ্দেশ্য প্রশ্ন ছেড়ে দিয়েছেন আরিয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে। কেউ জানতে চেয়েছেন নোরার সঙ্গে যদি সত্যি আরিয়ান খানের প্রেম হয় তবে তার মন্তব্য কী। মরক্কোর বংশোদ্ভূত কানাডিয়ান তারকা নোরা ফাতিহি মূলত আইটেম গানে পারফর্ম করে বলিউডে জনপ্রিয় হয়েছেন। পরে কয়েকটি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সো বন্ধুরা, নোরা ফাতিহি এবং আরিয়ান খানের প্রেমের গুঞ্জন নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং আপনারা জানেন সম্প্রতি নোরা ফাতিহি কাতার বিশ্বকাপে দর্শক মাতিয়েছেন এবং নোরা খান মূলত আইটেম গানে খুবই জনপ্রিয় এবং শাহরুখ খান পুত্র আরিয়ান খান বরাবরই আলোচনা এবং সমালোচনা থাকেন প্রেম এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা নিয়ে। সো নোরা এবং আরিয়ানের প্রেম বা প্রেমের গুঞ্জন নিয়ে আপনাদের মতামত জানাতে অবশ্যই আমাদের স্বদেশ টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্বদেশ টিভির ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।